আমাকে জানে মারারও হুমকি দিয়েছিলেন যে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিছু বলি। এক টানা দেশের উন্নয়ন অগ্রগতি, দেশকে তিনি এগিয়ে নিচ্ছিলেন, আমরা তাকে সমর্থন দিয়ে গিয়েছি। যারা এই দুই নেত্রীকে -2 ফর্মুলা দেশ থেকে তারাইয়া রাজনীতি করতে চান, তারা বোকার স্বর্গে বাস করেন, সেই জুটে যায়নি বা তাকে সমর্থন করেনি। এটা নিয়ে আমরা কখনো কোনো দর কষাকষি করিনি। এক টানা দেশের উন্নয়ন অগ্রগতি, দেশকে তিনি এগিয়ে নিচ্ছিলেন, আমরা তাকে সমর্থন দিয়ে গিয়েছি। মহাজোট যখন গঠন হলো, মহাজোটের যখন প্রস্তাব হলো, আপনারা জানেন তখন সবকটা জাতীয় দৈনিক এবং টিভিতে আসছিল যে মহাজোটের আমরা যারা প্রথম প্রস্তাব করি, আওয়ামী লীগের এক ইফতার মাহফিলে, সেটা ওই সম্ভবত প্রিয়াঙ্কা ছিল সেই রেস্টুরেন্টের নাম, তো ওখানে নেত্রী তখন দেশের বাইরে ছিলেন। এরপর এটা হলো ১১ যে প্রেক্ষাপট যখন ঘটে গেল, তখন দেখা গেছে যে মহাজোটের অংশীদার যারা আসছিলেন তড়িগড়ি করে জনজোয়ার দেখে, তার মধ্যে গতকালকে একজন বোধহয় আবার আসছেন, কর্নেল অলি সাহেব ছিলেন, বদ্রুদা চৌধুরী সাহেব ছিলেন, হুসান মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, আরও অনেকেই মহাজোটে আসছিলেন। কিন্তু ১১-র পরে আবার তারা অনেকেই চলে যান, অনেকেই নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপন করতে থাকেন। যারা প্রবীণ সাংবাদিক তারা জানেন যে ১১-র পরবর্তী সময় অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর -2 ফর্মুলা, এই বড় দুইটা দলের অনেক বড় বড় নেতারা -2-র সাথে একমত হয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা বলেছি যারা এই দুই নেত্রীকে -2 ফর্মুলা দেশ থেকে তারাইয়া রাজনীতি করতে চান, তারা বোকার স্বর্গে বাস করেন। অনেক জাতীয় পত্র পত্রিকা, দেশি বিদেশি পত্রিকায় আমার সাক্ষাৎকার ছাপা হয়েছে। আমাদের দলীয় নেতৃবৃন্দের যে সংগ্রাম ত্যাগ, এটা লক্ষণীয় ছিল। জাতীয় ঈদগায় এই নেত্রীর জন্য মানে দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা একটা নফল নামাজ এবং দোয়ার আয়োজন করেছিলাম, ওখানে ১৪৪ ধারা জারি করা হলো। তারপরে আমরা এটা দোয়া করেছি, নামাজ পড়েছি, পরবর্তীতে আমাকে সেনা গোয়েন্দারা গ্রেফতার করলেন, এবং আমি জানি ওইখানের কিছু নিয়ম কানুন, ওই সময় আমার অভিজ্ঞতা হলো তারা কি করেন, কি করতে পারেন। অনেকেই যারা সেনাবাহিনীর মধ্যে দক্ষ পেশাদার কর্মকর্তা কর্মচারী আছেন, বরাবর আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, তারা আমাদের দেশের গৌরব, দেশের অতন্দ্র প্রহরী। কিন্তু তাদের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, কিছু লোক আছেন এমন, এখনও আপনারা দেখবেন বিভিন্ন দেশে এরা চাকরিচ্যুত হয়েছেন, গিয়ে তারা আশ্রয় নিয়েছেন, ওখান থেকে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান ধরনের কথাবার্তা বলেন। তো এই ধরনের দুই একজন কর্মকর্তা আমাকে জানে মারারও হুমকি দিয়েছিলেন যে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিছু বলি, এবং তারা নানান মিথ্যা কথা সাজাই এইভাবে কাগজে লিখে দিয়েছিলেন। অনেক বড় বড় নেতারা সেই কাগজ দেখে দেখে তারা পাঠ করেছেন। আমি বিশ্বাস করি মৃত্যুর ফয়সলা আসমানে হয়, জমিনে না, যার কারণে ওই ধরনের কোনো কাগজ আমাকে তারা পড়াইতে পারেননি।